বাংলা চলচ্চিত্রের সর্বশেষ লেডি সুপারস্টার অভিনেত্রী শাবনূর দীর্ঘ বিরতি কাটিয়ে আবার রঙ্গনা সিনেমার মাধ্যমে নিজ সাম্রাজ্যে রাজত্ব করতে ফিরছেন। জানা যায়, পরিচালক আরাফাত হোসাইনের রঙ্গনা সিনেমা দিয়ে ক্যামেরার মাধ্যমে ফিরলেন অভিনেত্রী শাবনূর। প্রুবাইল ও উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে। পরিচালক আরাফাত বুধবার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ রঙ্গনা শুটিং চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, 16 এপ্রিল থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাবনূর। তবে তিনি কবে দেশে ফিরেছেন সেই বিষয়ে জানা যায়নি। শাবনূরকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। শাবনূর যদি রঙ্গনা সিনেমা শুটিং করে থাকে তাহলে দীর্ঘ 8 বছর পর ক্যামেরার সামনেই ফিরলেন তিনি। কিছুদিন আগে কাউকে না জানিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় গুঞ্জন উঠেছিল শাবনূর হয়তো পরিচালককে ফাঁসিয়ে দিয়ে গেলেন। সেই গুঞ্জনেরও উত্তর দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। শাবনূরের শুটিং সেটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাবনূর খুব মনোযোগ সহকারে কাজ করছেন। এমনকি ছবিতে শাবনূরকে দেখে মনে হচ্ছে অনেকটাই ওজন কমিয়েছেন। ওজন কমিয়ে ফিট হয়ে শাবনূরকে দেখতে আরও আকর্ষণীয় লাগছে। শাবনূরের সাথে সেখানে আরও অভিনেতা ও অভিনেত্রী ছিলেন। তো দর্শক, শাবনূরের এই সিনেমা কেমন হতে পারে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।